নমস্কার, নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে আমার সকল সুধি দর্শক এবং শ্রোতা বন্ধুদেরকে জানাই আন্তরিক সাদর প্রীতি, জয় গুরু, জয় মা, শুভ সম্ভাষণ। আশা করি আপনারা সকলে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক আছেন। আমি সুশোভন আবারও আজকে আপনাদের সামনে শ্রী শ্রী গুরু মহারাজ সম্পর্কিত একটি সম্পূর্ণ নতুন পাঠ উপস্থাপনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পাঠ উপস্থাপনা বা পাঠ আলোচনার বিষয়বস্তু হল যে শ্রী গুরুর আবির্ভাব কেন হয়, গুরু শব্দের নিগুড় অর্থ কি এবং সকলের জন্য গুরুকরণ করা কেন আবশ্যক, এই তিনটি বিষয়ের উপরেই পাঠ উপস্থাপনা বা পাঠ আলোচনা আপনারা শুনবেন। এই তিনটি বিষয়ের উপরে শ্রী শ্রী ঠাকুর গুরু নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব আমাদের প্রাণের আরাধ্য গুরু মহারাজ কি বলেছেন তারই পাঠ উপস্থাপনা আজকে আপনারা সকলে শুনবেন। তো আশা করবো সকলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, না হলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্যকে আপনারা মিস করে যেতে পারেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা। শ্রী শ্রী ঠাকুর গুরু নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের ব্যাখ্যায় শ্রী গুরুর আবির্ভাব কেন হয়, গুরু শব্দের নিগুড় অর্থ কি এবং গুরুকরণ সকলের জন্য কেন আবশ্যক। জয় গুরু, জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ আমাদের প্রাণের আরাধ্য দেবতা, তিনি বিভিন্ন বিষয়ের উপরে শ্রী ভক্তগণের সাথে আলোচনা করতেন এবং ভক্তগণকে বিভিন্ন বিষয় আধ্যাত্মিক বিষয়ের উপরে আলোকপাত করে বোঝাতেন। তো শ্রী শ্রী ঠাকুর এই তিনটে বিষয়ের উপরে কি বলেছিলেন তারই পাঠ উপস্থাপনা এখন আপনারা শুনবেন। তো শুরু করছি পাঠ উপস্থাপনা। শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলছেন, যুগ প্রয়োজনে জীব জগতের উদ্ধার সাধনের জন্য নিরাকার পরব্রহ্ম নরাকারে নামিয়ে আসেন এই মাটির ধরায় গুরু অবতার রূপে। তাই তো গুরু গীতার উদ্দাত্ত ঘোষণা, নরাকার পরব্রহ্ম রূপায়া জ্ঞান হারিনে আত্মজ্ঞান প্রদানেন তস্ময় শ্রী গুরবে নমঃ। নির্বিশেষ ব্রহ্মে যখন জীব দুঃখমোচনের বা তাহাদের অজ্ঞানতা বা ভ্রান্তি নাশের জন্য অনুকম্পা বা স্পন্দন জাগে তখনই তিনি হন গুরু। এক কথায় ত্রাণ শক্তি সমন্বিত ব্রহ্মই হলেন গুরু। এই গুরু একাধারে নির্গুণ, আবার একাধারে এই গুরুই হল গুণময়। জ্বলন্ত অগ্নিকুণ্ডে আত্মসমর্পণ না করিলে যেমন ইন্ধন অগ্নিময় হইয়া উঠে না, সিন্ধু গামিনী স্রোতস্বিনীর প্রবল স্রোতে গা ভাসাইয়া না দিলে যেমন কেহ সমুদ্রের সান্নিধ্য লাভ করে না, তদ্রূপ শ্রী গুরুতে আত্মাহুতি না দিলে তাহার শ্রীপদ্মে আত্মসমর্পণ পূর্বক তাহার কৃপাস্রোতে গা ঢালিয়া দিতে না পারিলে কেহ জ্ঞান বা প্রেমের আস্বাদনে জীবনকে ধন্য করিতে পারে না। প্রয়োজন ভেদে শ্রী গুরুর ত্রিবিধ প্রকাশ, প্রথম চৈত্যগুরু, দ্বিতীয় অবতার, তৃতীয় সদ্গুরু। শুদ্ধ সত্য অন্তঃকরণে ব্যক্তিগত ভক্ত হৃদয়ে সাধক চিত্তে চৈতন্য রূপে তাহার প্রকাশকে বলে চৈত্যগুরু। যুগ প্রয়োজনে সমষ্টি জীবের মঙ্গল কামনায় সপ্রকৃতি অবলম্বন করিয়া স্থূল দেহে তাহার প্রকাশকে অবতার বলে। ব্যষ্টি জীবের মঙ্গল কামনায় জন্ম জন্মান্তরের সাধনায় জীবন্ত মুক্ত নির্বিকল্প সমাধি আরূঢ় সাধকের তপশুদ্ধ অন্তরে জগৎগুরুর আবেশকে সদ্গুরু বলে। মূলত তিনটিই হল অভেদ তত্ত্ব। ব্রহ্ম সর্বত্র বিরাজমান থাকিলেও গুরুমুখ হইতে উপদেশ শ্রবণ ভিন্ন তাহাকে উপলব্ধি করিতে পারা যায় না। গুরুদেব কৃপাপূর্বক মন্ত্র প্রদান না করিলে ব্রহ্মলাভ হয় না। তাই বলা হয় গুরুমুখেই ব্রহ্ম বিরাজমান, তাহার কৃপাতেই ব্রহ্মকে লব্ধ করা যায় বা লাভ করা যায়। মুক্ত ব্যক্তি বন্ধন দশাপন্ন ব্যক্তির বন্ধন মোচন করিতে সমর্থ হন। যে পুরুষ নিজেই সংসারে অষ্টপাশবদ্ধ হইয়া দিন দশাপন্ন হইয়াছে তাহার পক্ষে অপরের সংসার বন্ধন উন্মোচন করা সম্ভবপর নহে। সংসারী জীবের সর্ববিধ সুদৃঢ় পাশ ছেদন পূর্বক তাহাকে প্রকৃত মুক্তির আস্বাদ একমাত্র সর্বেই শোনা বিনির্মুক্ত আত্মবিদ ব্রহ্মবিদ সদ্গুরুই প্রদান করিতে পারেন। ভাগবত যাহাকে বলিতেছেন আদি কবি, তিনি হিরণ্য গর্ভ। বেদ বলিতেছেন তিনি আদিতে আবির্ভূত পুরুষ
এই হিরণ্য গর্ভের যে জ্ঞান তাহাই হিন্দুর বেদ। এই বেদ সূক্ষ্ম ভাব স্পন্দন মাত্র। এই স্পন্দন রহস্য যিনি জানেন এবং নিজেকে স্পন্দিত করিয়া অপরের মাঝে সেই স্পন্দন সঞ্চারিত করিতে পারেন তিনি গুরু। উদ্ধবের প্রতি শ্রী ভগবানের সুস্পষ্ট উক্তি। শ্রী ভগবান উদ্ধবকে বলছেন, আচার্য অর্থাৎ গুরুদেবকে মত স্বরূপ বলিয়া জানিবে, তাহাকে কখনো অবহেলা করিবে না বা মনুষ্য জ্ঞানে তাহার প্রতি অসূয়া প্রকাশ করিবে না। কেননা গুরু সর্বদেবময়, সমস্ত দেবতার অধিষ্ঠান তাহাতে। রামকৃষ্ণদেব আধ্যাত্মিক বা চৈতন্য জগতের উপদেশটাকে দীক্ষা বা মন্ত্রগুরু বলেছে। যে সময়ে জীবগণ বিষয়ের উপর্যুপরি ভগ্নশ্বাস হইয়া ভগবানের শরণাপন্ন হইবার মানসে বাস্তবিক ব্যাকুলিত হন, তখন তাহাদের পরিত্রাণের জন্য স্বয়ং ঈশ্বরই মনুষ্য বেশে আগমন পূর্বক মন্ত্র প্রদান করিয়া থাকেন। মন্ত্র সাধন দ্বারা তাহারা অনায়াসে ভবভয় হইতে পরিমুক্তি লাভ পূর্বক পূর্ণ ব্রহ্মের নিত্য ও লীলামূর্তি প্রত্যক্ষ করিয়া আনন্দ সাগরে নিমগ্ন হইয়া যান। এই নিমিত্ত আমাদের শাস্ত্রে দীক্ষাগুরুকে স্বয়ং ভগবান স্বরূপ বলিয়া নির্দিষ্ট হইয়াছে। প্রত্যেক ব্যক্তির গুরুকরণ আবশ্যক। যে পর্যন্ত যাহার গুরুকরণ না হয় সে পর্যন্ত তাহার দেহশুদ্ধি হয় না, সে পর্যন্ত তাহার ঈশ্বর লাভ করিবার কোনো সম্ভাবনা থাকে না। গুরু যাহা করেন শিষ্যের তাহা দেখিবার প্রয়োজন নাই। তিনি যাহাই বলেন তাহাই পালন করা কর্তব্য। গুরুকে মনুষ্য জ্ঞান করা কর্তব্য নহে। গুরু সকলেরই এক, ভগবানই সকলের গুরু। জ্ঞান চক্ষু উন্মিলন করা তাহারই কার্য। যেমন চাঁদ মামা সকলেরই মামা, চাঁদ আমার তোমার স্বতন্ত্র নহে। যে কেহ আপন মনের মতো গুরু লাভ করিতে চাহেন তিনি সর্বাগ্রে সরল হৃদয়ে গুরু অন্বেষণ করিবেন। পূর্বেই বলা হইয়াছে যে স্বয়ং ভগবান সেই স্থলে গুরুরূপে অবতীর্ণ হইয়া সাধকের মনসাদ পূর্ণ করিয়া থাকেন। গুরু মিলে লাখ লাখ, চেলা নাহি মিলে এক। সকলেই উপদেষ্টা হইতে চাহেন, উপদেশ লইতে কেহ প্রস্তুত নহে। এই অবস্থায় কেহ কখনো ঈশ্বর লাভ করিতে পারে না। জীবনের লক্ষ্য কি তাহা উত্তম রূপে সাব্যস্ত করিয়া গুরুকরণ পূর্বক গুরুর আজ্ঞা অনুযায়ী এক চিত্তে কিয়ৎ দিবস স্থিরভাবে থাকিতে পারিলে তবে উদ্দেশ্য সিদ্ধি লাভ করিবার একদিন প্রত্যাশা করিলেও করা যাইতে পারে। যেমন বিবাহিত স্ত্রীর গর্ভস্থ সন্তানই পিতার বিষয়াদি লাভ করে, জারজপুত্র তা পায় না, তেমনি গুরুকরণ দ্বারা প্রাপ্ত মন্ত্রই সিদ্ধ মন্ত্র জানিতে হইবে। আজকাল ছাপার পুস্তকের দ্বারা সমুদয় দেবদেবীর বীজমন্ত্র জানিবার বিশেষ সুবিধা হইয়াছে বলিয়া অনেকে তাহা অভ্যাস করিয়া ফেলিয়াছে এবং কেহ কেহ আবার সাধন ভজনও করিয়া থাকে, কিন্তু তাহার কি ফল হয়? সর্বতোভাবে তাহা বিফল হইয়া থাকে। শিষ্য হওয়া চাই, গুরুকরণ চাই, তবে মন্ত্র সিদ্ধ হইবে। পঞ্জিকায় লেখা থাকে যে এবৎসর কুড়ি আড়ি জল হইবে, কিন্তু পঞ্জিকা নিংড়াইলে এক ফোঁটাও জল বাহির হয় না। সেই প্রকার বীজ মন্ত্রে দেবদেবীর সাক্ষাৎ পাওয়া যায় বটে, কিন্তু গুরুকরণ ব্যতীত তাহার দ্বারা কোনো কার্যই হইতে পারে না। জীব মাত্রই হলো গাধা বোট, শুধু লগি ঠেলে ঠেলে কত আর তুমি এগোবে, কতদিনে এগোবে? স্টিমার ধরো, ধরো গুরুকে, ধরো পাড়াপাড়ের কর্ণধারকে, ঠিক তোমাকে পার করে দেবে। গু মানে অন্ধকার আর রু মানে আলোর দোতক। অন্ধকার থেকে যিনি আলোকে নিয়ে যান তিনি হলেন গুরু। তো শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ, আপনারা শুনলেন অত্যন্ত সুন্দরভাবে এই তিনটি প্রশ্নের যথাযথ ব্যাখ্যা প্রদান করেছেন। তো শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের এই ব্যাখ্যাকে যদি আমরা আমাদের চিত্ত দ্বারা নিবিষ্টভাবে অনুধাবন করতে পারি, তাহলেই আমরা যথাযথভাবে বুঝতে পারব যে শ্রী গুরুর আবশ্যকতা, শ্রী গুরুর প্রয়োজনীয়তা এবং শ্রী গুরুর যে নিগুরু অর্থ এই গুরু শব্দের সেটা কি, এবং শ্রী গুরুর এই প্রয়োজনীয়তা, এই আবশ্যকতা আমাদেরকে প্রত্যেক মুহূর্তে উপলব্ধি করতে হবে এবং এটা আমাদেরকে জানতে হবে। তিনি আমাদের পারাপারের কর্ণধার, তিনি যদি সঠিকভাবে আমাদেরকে পরিচালনা না করেন তাহলে কিন্তু আমাদের জীবন এক মায়াময় জগতের
ভোগগ্রস্ত অন্ধকারে কিন্তু পর্যবসিত হয়ে যাবে। তো আশা করব শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের এই ব্যাখ্যাকে আপনারা আপনাদের হৃদয় দ্বারা যথাযথভাবে অনুধাবন করবেন এবং শ্রী গুরুর প্রতি চৎপরণাস্তি শ্রদ্ধাশীল হয়ে আপনারা সকলে আপনাদের ব্যবহারিক তথা আধ্যাত্মিক জীবনকে পরিচালিত করবেন। তো আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিও উপস্থাপনা সমাপ্তি এখানেই হচ্ছে। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং নিগম সুধাবিত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীতে এরূপ শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সম্পর্কিত আরও আধ্যাত্মিক তত্ত্ব সমৃদ্ধ ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পান। আজকের মতন এই ভিডিও উপস্থাপনা আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন উপস্থাপনা নিয়ে। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এবং মাতা ঠাকুরানী মা শুভাংশুবালা মায়ের রাতুল অতুল পাদপদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীণ সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করে আমি সুশোভন আজকের মতন আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শ্রীগুরু নাম, শ্রীগুরু স্মরণ, ইষ্ট স্মরণ মননে নিজেদের দৈনন্দিন তথা আধ্যাত্মিক জীবনকে সুন্দররূপে অতিবাহিত করবেন। আমার আন্তরিক নমস্কার জানাই সকলকে। সকলে ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা।